আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। খুব বাজেভাবে এশিয়া কাপ শেষ করে সবার আগে বাড়ি ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে সামনে আছে টি টোয়েন্টি বিশ্বকাপ, আর টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অক্টোবর মাসে বাংলাদেশ একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে নিউজিল্যান্ডের মাটিতে। উক্ত ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ছাড়াও নিউজিল্যান্ড ও পাকিস্তান অংশগ্রহণ করবে। আগামী 7 অক্টোবর শুরু হয়ে 14 অক্টোবর শেষ হবে ত্রিদেশীয় সিরিজটি। সিরিজে তিনটি দলের মাঝে মোট 60টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল প্রতিপক্ষের সাথে দুবার করে মুখোমুখি হবে এবং প্রতি দল 4টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ষষ্ঠতম ম্যাচ শেষ হবার পর যে দুটি দল পয়েন্ট টেবিলে এগিয়ে থাকবে সে দল দুটি 14 অক্টোবর শুক্রবার ফাইনাল খেলবে। যেহেতু সিরিজটি নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে আর নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য রয়েছে, তাই চলুন বাংলাদেশ সময়ে ত্রিদেশীয় সিরিজের সময়সূচিটি দেখে নেওয়া যাক। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খেলাধুলা সংক্রান্ত প্রতিনিয়ত আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেই সেই কাঙ্ক্ষিত সময়সূচিটি। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 7 অক্টোবর শুক্রবার। প্রথম ম্যাচে অংশগ্রহণ করবে বাংলাদেশ ও পাকিস্তান। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 8টায়। দ্বিতীয় ম্যাচ 8 অক্টোবর শনিবার। দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করবে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর 12টায়। তৃতীয় ম্যাচ 9 অক্টোবর রবিবার, নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ মুখোমুখি হবে এবং খেলাটি বাংলাদেশ সময় দুপুর 12টায় শুরু হবে। চতুর্থ ম্যাচ 11 অক্টোবর মঙ্গলবার, নিউজিল্যান্ড বনাম পাকিস্তান অংশগ্রহণ করবে। খেলাটি বাংলাদেশ সময় সকাল 8টায় শুরু হবে। পঞ্চম ম্যাচ 12 অক্টোবর বুধবার, নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ মুখোমুখি হবে এবং খেলাটি বাংলাদেশ সময় সকাল 8টায় অনুষ্ঠিত হবে। ষষ্ঠ ম্যাচ 13 অক্টোবর বৃহস্পতিবার, বাংলাদেশ বনাম পাকিস্তান অংশগ্রহণ করবে এবং বাংলাদেশ সময় সকাল 8টায় ম্যাচটি শুরু হবে। এবং সবশেষে 7তম ম্যাচ অথবা সপ্তম ম্যাচ 14 অক্টোবর শুক্রবারে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি ফাইনাল ম্যাচ, পয়েন্ট টেবিলে যে এগিয়ে থাকবে যে দুটি দল তারাই ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবে সকাল 8টার সময়। প্রতিটি ম্যাচ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তো ভিউয়ার্স, এই ছিল ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি বাংলাদেশ সময়ে। খেলাটি কিভাবে মোবাইল ফোনে লাইভ দেখবেন সে সম্পর্কে আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যে কোনো সময় আমরা ভিডিওটি দিয়ে দিতে পারি। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। খেলাধুলা সংক্রান্ত সকল আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, আপনার কি মনে হয় বাংলাদেশ কি পারবে এই ত্রিদেশীয় সিরিজটি জিতে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে পূর্ণাঙ্গ একটি প্রস্তুতি নিতে? তো আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত দিয়ে আমাদের পাশেই থাকবেন।